আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা আর আমার ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমরা গ্রামের বইরা যে সকল কাজ করে থাকি প্রতিনিয়ত, আজকেও সে সকল কাজগুলো করে সকালে নাস্তা বানিয়ে নাস্তা করে এই যে এখন আমরা পুকুর পাড়ে এসেছি আর আপনাদের ভাইয়া মাছের খাবার দিচ্ছে। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এই মুরগিগুলোকে বেশিরভাগই আমি খেতে দিই, সেই জন্য এই মুরগিগুলো আমার ভক্ত হয়ে গেছে, আমাকে দেখলে ছুটে আসে খাবারের জন্য। এখন আমি মুরগির ডিম বসিয়ে দিচ্ছি। আমি মোট 16টা ডিম গুছিয়েছি আর এই ডিমগুলো দিয়ে একটা কুচে মুরগি বসিয়ে বাচ্চা ফুটিয়ে নেব। এর আগেও একটা মুরগি 15টা ডিম দিয়ে আমি বসিয়েছি আর এবারে 16টা দিচ্ছি। এ দিয়ে আমার দুটা মুরগি কুচে বসানো হবে। আমার প্রিয় ভিডিওতে আপনারা যে মুরগিগুলো দেখেন সেগুলো এভাবে ডিম বসিয়ে বাচ্চা ফুটিয়ে আমি বাড়িতেই পালন করেছি। আর এখন তো বাচ্চা ফুটিয়ে ছেড়ে দিলে বিড়াল কুকুরে খেয়ে ফেলে, সেই জন্য আমি বাচ্চা ওঠা মাত্রই খাঁচাতে আটকে রেখে আমি 1 থেকে 2 মাস যখন বড় হয়ে যায় তখন একটা বড় নেটের ঘর আছে সেই ঘরের ভিতরে দিয়ে আমি খাবার দিয়ে বাচ্চাগুলোকে বড় করে নিই। আর যখন একদম বড় হয়ে যায় ডিম পাড়ার মতন তখন আমি বাইরে ছেড়ে দিই। এভাবে মানুষ করে আমি প্রায় 14টা মুরগি বানিয়েছি। এবারও 2টা মুরগি বসিয়ে দিলাম। এখন আপনাদের ভাইয়া এবং আমি আমাদের বাড়ির সামনে খোলাটে এই বিছালিগুলো জাউলি দিয়ে নিচ্ছি। বড় পালাটা দেওয়ার সময় এই বিছালিগুলো ভিজা ছিল, সেজন্যই এগুলো রোদ্রে শুকিয়ে এখন আলাদাভাবে জাউলি দেওয়া হচ্ছে। এর আগে যে ধানগুলো আমরা সিদ্ধ করেছিলাম সেগুলো শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে আনার পরে যে গুঁড়াগুলো হয়েছিল সেগুলোই আপনাদের ভাইয়া এবং আমি ঝেড়ে নিচ্ছি। এদিকে আপনাদের ভাইয়া ফ্যানে উড়িয়ে দিচ্ছে আর আমি কুলা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এই গুঁড়ার ভিতরে যে চাল খুঁতগুলো আছে এগুলো গরু খেলে গরুর পেটে সমস্যা হতে পারে, সেজন্যই আমরা ঝেড়ে বের করে নিয়ে এগুলো আলাদাভাবে রান্না করে গরুকে খাওয়াবো। দুপুরে সকল কাজকর্ম সেরে আমরা সবাই গোসল করে নিয়েছি আর জহরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে এখন রাতের জন্য রান্না করে নিব। আমি অফ ক্যামেরায় প্রথমেই যা যা রান্না করব সেগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে এই যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে এখন রান্না করে নিব। আমি এই সিমগুলোকেও কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলো কুটে নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে একে একে রান্নাগুলো সবই করে নেব। আমার প্রিয় ভাইয়া আপুরা আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে।
আপনাদের ভাইয়া বাজার থেকে মেটে আলু কিনে এনেছিল, আর মেটে আলু দিয়ে আর একটা আলু কেটে দিয়েছি, দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমার বাসার অনেক সময় মেটে আলু খেতে চায় না, সেজন্যই আমি একটা গোল আলু দিয়েছি, দিয়ে এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি। এখন কিছুটা ধনে পাতা কেটে ছিটিয়ে দিলাম, দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমি এখন সিম ভাজি করে নিচ্ছি। আমি প্রথমে সিমটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুনটা হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। নিয়ে এই যে হালকা একটু জিরা দিয়ে সিদ্ধ করে রাখা সিমটা ঢেলে দিলাম, দিয়ে সিমটা আরও কিছুক্ষণ নেড়ে আমি ভাজি করে নেব। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি রান্না করে নিয়েছি, আর সিমটাও ভাজি করে নিয়েছি। এক একে সব রান্না বাড়া শেষ করে এই যে এখন আমরা রাত্রে খাবার খেয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি আমার চ্যানেলের কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, তাহলে প্রথমে একটা লাইক দিবেন, আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।